हेलो व्यूअर्स, आमार मैथ शैडोस चैनले सबाइके स्वागत। तोमरा ए जे कोश्चनटा देखते पाच्छो, एटा होच्छे शिक्षा दफ्तर थेके देवा मडेल एक्टिविटी टास्क पार्ट थ्री एर क्लास सेवेनेर इतिहासेर प्रश्न। तो देखो आजके एटा आमी समाधान करब। समाधान करार आगे बराबरेर मतो बोलछि, भिडियोटा जदि भालो लागे अवश्यई लाइक शेयर करबे, कमेंट करे जानाबे जे भालो लेगेछे, चैनलटाओ सबस्क्राइब करबे एबं पाशे थाका बेल आइकनटी अन करबे जाते नतून भिडियो आपलोड करार संगे संगेई तोमरा नोटिफिकेशन पेये जाओ। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি আছে তার আগে দেখে নিই, বিষয়টা আছে মুঘল সাম্রাজ্য থেকে। এবার ক নম্বর হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এক নম্বর প্রশ্নটা কি আছে, সড়কি আজম নির্মাণ করেন, এটা কে নির্মাণ করেন? তোমরা হয়তো অনেকে জানো, যারা জানো না তারা দেখে নাও, শেরশাহ। পরেরটা দেখো, বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন আকবর। তাহলে এমসিকিউ হয়ে গেল। এবার খ নম্বর দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। আচ্ছা, এটা যেভাবে লিখবে আমি এখানে দাগ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা লেখার সময় কিভাবে লিখবে, বাঁদিকে লিখবে ক স্তম্ভ, ডান দিকে খ স্তম্ভ, খয়ের নিচে যেভাবে আছে পরপর সেভাবে লিখবে। আর খয়ের নিচে যেমন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর, তাহলে এটা লিখবে কি করে, ঠিক এইটার সোজাসুজি ডান দিকে বি নাম্বার দিয়ে লিখবে বাবর। পরেরটা, হুমায়ুন পরবর্তী আফগান শাসন, এটা হবে শেরশাহ। তাহলে দু নম্বরে এ নাম্বার দিয়ে লিখবে শেরশাহ। শেরশাহ পরবর্তী মুঘল শাসক, এটা হবে হুমায়ুন। দেখো ওরা অল্টারনেটিভ করে দুবার করে এসেছিল, শাসক হয়েছিল। এরপরে হচ্ছে দিন ই ইলাহি, এটা হচ্ছে আকবর। তাহলে হয়ে গেল এমসিকিউগুলো। এবার প্রশ্নগুলো দেখো, দু এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো এটার উত্তরটা দেখো আমি লিখে দিয়েছি, তোমরা হচ্ছে দেখে নাও, বুঝতে পারবে আশা করি। দেখো পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। তাহলে এইটুকুই হবে উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, পাট্টা ও কবুলিয়ত কি? তাহলে এটার উত্তরটা দেখে নাও। দেখো শেরশাহের আমলে প্রজার দেয় খাজনা ও তার স্বত্ব নিরূপণ করে সরকার থেকে প্রজাকে পাট্টা নামে এক প্রকার দলিল দেওয়া হতো। তাহলে পাট্টা হচ্ছে একটা দলিল, যেটার মধ্যে কি করা হতো, শেরশাহের আমলে তাদের প্রজারা যে খাজনাটা দিত এবং সেটা যে তারা দিয়েছে সেটা নিরূপণ করে একটা দলিল তৈরি করা হতো, সেটাকে বলা হচ্ছে পাট্টা। এবার পরেরটা দেখো, প্রজারাও নিজেদের স্বত্ব ও রাজস্ব আদায়ের শর্ত স্বীকার বা কবুল করে সরকারকে এক দলিল স্বাক্ষর করে দিত, যার নাম ছিল কবিলিয়ত। তার মানে প্রজারাও যে ইটা দিয়েছে, মানে রাজস্বটা যে দিয়েছে, সেটার শর্ত স্বীকার করে নিত এবং কবুল, মানে কবুল করেছে, ওই রাজস্ব দেওয়ার জন্য যে একটা শর্ত দেওয়া হতো সেই শর্তটা তারা কবুল করে নিত, সেই জন্য সেটাকে কবিলিয়ত নামে, সেই জন্য সেটাকে কবুলিয়ত বলা হয়। তাহলে এটার উত্তর হয়ে গেল। এবার পরের প্রশ্নটা দেখো, তিন নম্বর প্রশ্ন হচ্ছে দাগ ও হুলিয়া কি? তো এটার উত্তরটা দেখো, দেখো আলাউদ্দিন খলজির মতো শেরশাহ সেনাবাহিনীর দুর্নীতি বন্ধ করার জন্য তিনি প্রত্যেক সৈন্যের দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধ করতেন, যার নাম ছিল হুলিয়া। অন্যদিকে অশ্ব চিহ্নিতকরণের জন্য দাগ ব্যবস্থা চালু করেন। তার মানে কি, যে আলাউদ্দিন খলজিও এটা করেছিল, আর শেরশাহ তার মতো করে কি করেছিল, আলাউদ্দিন খলজির মতো করে তার সেনাবাহিনীর দুর্নীতি যাতে বন্ধ হয় সেজন্য প্রত্যেকটা সৈন্যের দেহে তাদের বৈশিষ্ট্যগুলো কীরূপ সেটা তাদের দেহের মধ্যে লিপিবদ্ধ করে দিতেন, সেটার নামই হচ্ছে হুলিয়া। আর অশ্ব মানে ঘোড়াকে চিহ্নিতকরণের জন্য দাগের ব্যবস্থা করেছিলেন, তাহলে সেটাকেই বলা হচ্ছে দাগ। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার পরের প্রশ্নটা দেখো, আবুল ফজল কে ছিলেন? অ্যান্সারটা দেখে নাও। আবুল ফজল আকবরের রাজসভার একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, তার গুরুত্বপূর্ণ রচনা ছিল আইনি আকবর। এইটুকু লিখলেই আশা করি হয়ে যাবে, কারণ আগের প্রশ্নগুলোর উত্তর তো ছোটো ছোটো ছিল, সেজন্য এটাও ছোটো করেই লিখলাম। তাহলে আশা করি প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছো।
যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবে, ভালো লাগলে কমেন্ট করে জানাবে ভালো লেগেছে, চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।